नमस्कार फ्रेंड्स आपनारा जरा कोलकाता पुलिसे कन्स्टेबल और लेडी कन्स्टेबल जो अनलाइन एप्लीकेशन करते अपनारा जे समस्त भूलगुली से भूलगुली संशोधन कर नेबार एडिट उइंडो बा आपनादेर जे कारेक्शन करार अपशन सेटी किन्तु चालू हो गए। तो किभाबे सेखाने आपनारा एडिट करबेन एबं एखाने कोन कोन टपिकगुली आपनारा एडिट करते पारबेन सेगुली आजके आपनारा अवश्य भिडियोटिते भालो करे देखे निन, कारण एखाने आपनारा एकबारई एडिट करार सुयोग पाबेन। एखाने आबार जदि आपनि भूल करे देन ताहले किन्तु आपनि एखाने कोनो मते आर ठीक करते पारबेन ना। तो भिडियोटिके आगे आपनि देखुन, तारपर आपनी डिस्क्रिप्शनर लिंक थेके किन्तु एई पेजे एसे आपनारा निजेराई फोन थेके एडिट करते पारबेन। तो देखुन फ्रेंड्स एडिट करार जोन्नो सर्वप्रथम तो आपनाके डिस्क्रिप्शनर लिंक थेके एई पेजे चले आसते होबे। एई पेजे आसार पर देखुन आपनि नीचेर दिके एकटु स्क्रल करबेन एबं देखुन फ्रेंड्स एखाने देखुन प्रथमे लेखा आसछे एडिटिंग उइंडो फर द रिक्रुटमेंट अफ पोस्ट अफ कन्स्टेबल एंड लेडी कन्स्टेबल इन कोलकाता पुलिस, एइटार उपर आपनि क्लिक करे दिबेन। क्लिक करार पर देखुन फ्रेंड्स आपनार काछे ठीक एमन एकटा पेज ओपेन होबे जेखाने देखुन फ्रेंड्स प्रथमेई लेखा रयेछे एडिटिंग उइंडो एबं देखुन एखाने लेखा रयेछे गेट डिटेल्स। এই गेट डिटेल्सের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন फ्रेंड्स আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখুন লেখা রয়েছে ক্লিক হিয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ, এবং দেখুন এখানে তারিখটি বলা হয়েছে এখানে আপনারা 1 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত কিন্তু এডিট করতে পারবেন। তো আপনারা এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন फ्रेंड्स আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখুন প্রথমেই রয়েছে সিলেক্ট পোস্ট থ্রু এডিট, এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কলকাতা পুলিশ এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে রয়েছে এন্টার মোবাইল নাম্বার, তো এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে দেখুন রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে যেটি আপনি পেয়ে যাবেন আপনার যে পুরনো অ্যাপ্লিকেশন ফর্ম তার মধ্যেই রয়েছে। তারপর দেখুন এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসানোর পর দেখুন এখানে লেখা রয়েছে সার্চ অ্যান্ড ভ্যালিডেট, এর উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন फ्रेंड्स আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হবে যেখানে দেখুন লেখা রয়েছে এন্টার ওটিপি, তো এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। দেখুন আমার কাছে ওটিপিটা চলে আসছে, এরপর আপনি এখানে ওটিপিটা বসিয়ে দিবেন এবং ভেরিফাই ওটিপি এর উপর ক্লিক করে দিবেন। তারপর দেখুন फ्रेंड्स আপনার ওটিপি ভেরিফাই সাকসেসফুলি এটা দেখাবে। এরপরে দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, এবং দেখুন আপনারা যারা আপনাদের পুরনো অ্যাপ্লিকেশন ফর্ম বা বর্তমানের অ্যাপ্লিকেশন ফর্ম যে ডাউনলোড করতে যদি কেউ ভুলে থাকেন তাহলে দেখুন এই যে লেখা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক, তো এখানে আপনারা যারা ডাউনলোড করতে ভুলে গেছেন তারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নিতে পারবেন নিজের ফোনের মধ্যেই। এবং দেখুন এখানে লেখা রয়েছে এডিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, তো যারা এখানে এডিট করতে চায় তাদের জন্য কিন্তু এখানটাই ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখুন লেখা রয়েছে ক্লিক হিয়ার টু এডিট, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন फ्रेंड्स আপনার কাছে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মের পেজ সেটি ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে এবং দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন এডিট পেজটা, অর্থাৎ কিন্তু আপনারা এখান থেকে আপনাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে পারবেন। যেখানে দেখুন फ्रेंड्स প্রথমে রয়েছে অ্যাপ্লাই পোস্ট এবং তারপরে রয়েছে স্টেট, এই জিনিসগুলি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং দেখুন এখানে রয়েছে মেল, তো আপনি চাইলে কিন্তু এইখান থেকে আপনার জেন্ডারটা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন, দেখুন এখানে রয়েছে ম্যারিডিয়াল স্ট্যাটাস, তো এখান থেকে আপনি ম্যারিড কি আনম্যারিড এটাও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন আপনার ফাদার নেম, মাদার নেম এগুলি আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন রয়েছে আপনার কাস্ট, আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার কাস্টটিও চেঞ্জ করতে পারেন। তারপর দেখুন फ्रेंड्स আপনি যদি এখানে কলকাতা পুলিশে হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে থাকেন তাহলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন নট অ্যাপ্লিকেবল বা হোমগার্ড বা সিভিক পুলিশ, তো যেটা আপনি করছেন কাজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন রয়েছে আপনার এখানে এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি এখানে যতদিন কাজ করেছেন তার ডিটেলস আপনি এখানে দিতে পারবেন। এখানে আপনার ডেট অফ বার্থ চাইলে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখুন फ्रेंड्स এখানে রয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, তো এখান থেকে চাইলে আপনার যে পাসিং ইয়ার সেটি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার চাইলে বোর্ডটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনার যে পার্সেন্টেজ গ্রেড এগুলিকে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এবং চাইলে আপনি এখানে এডিটও করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি নতুন একটা অ্যাড করতেও পারবেন। এরপর দেখুন फ्रेंड्स আপনি যদি এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকেন তাহলে এটা আপনি ইয়েস অথবা নো এটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং দেখুন আপনি যদি এখান থেকে কোনো ক্যাটাগরি থেকে যদি আপনি বিলং করে থাকেন বা কমিউনিটি থেকে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনার যে ইমেল আইডি সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না, তো এখানে আপনি এই ডিটেলসগুলি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট রয়েছে, নেক্সটের উপর আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার যে পুরো ডিটেলস এখানে দেখাবে, এখান থেকে কিন্তু এখন আপনি ভালো করে পুরো আপনার ডিটেলসটা চেক করবেন, কারণ এখানে যদি একবার আপনার ভুল থেকে যায় আপনি দ্বিতীয়বার কিন্তু এখানে চেঞ্জ করার কোনো সুযোগ পাবেন না। তো এখানে আপনি অবশ্যই আপনার পুরো ডিটেলসটিকে চেক করে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন फ्रेंड्स আপনি চলে আসবেন নতুন একটা পেজে যেটা আপনার অ্যাড্রেস সেকশন, তো এখানে যদি আপনার অ্যাড্রেসে কোনো রকমের ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনি সেটা এখান থেকে পুরোটা চেঞ্জ করে নিতে পারবেন। তো অ্যাড্রেসটা দেখুন আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দুটি চাইলে আপনি এখানে চেক করবেন ভালো করে। তারপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন फ्रेंड्स এখানে রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনাকে বেঙ্গলি এটাই সিলেক্ট করতে হবে। এখানে দেখুন রয়েছে রিলিজিয়ন, এখান থেকে আপনার যে রিলিজন সেটি ঠিকঠাকভাবে আপনি সিলেক্ট করবেন এবং দেখুন এখানে বাকি সমস্ত ডিটেলসগুলি চেক করার পর আপনি নেক্সট বাটনটায় ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আপনার আবার এরকম প্রিভিউ করবে, এখান থেকে আপনি সমস্ত ডিটেলসগুলি ভালো করে চেক করে নেবেন এবং এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর আপনারা চলে আসবেন আপনাদের ফটো আপলোডের সেকশানে। তো এখানটাই কিন্তু ম্যাক্সিমাম লোকেরই প্রবলেম, কারণ এখানে অনেকে ব্লু ব্যাকগ্রাউন্ডও দিয়ে ফেলেছে, আবার অনেকের কিন্তু এখানে অন্যান্য প্রবলেমগুলি রয়েছে। তো আপনারা কি এখানে আদৌ আপনাদের ফটো চেঞ্জ করতে পারবেন না এই নিয়ে কিন্তু অনেক কমেন্ট হয়েছে। তো আজকে আমি বলে দেবো এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন কি পারবেন না। তো দেখুন ফ্রেন্ডস, এখানে আপনারা আপনার ফটো সিগনেচার দুটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য চয়েস ফাইল রয়েছে, এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে ঠিক এমন ফাইলগুলি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফোন দিয়ে করছেন তাহলে কিন্তু আপনার কাছে ফোনের এইভাবে ফাইলগুলো দেখাবে এবং ফাইলের উপর ক্লিক করার পর আপনি যেই ডকুমেন্টসটা আপনারা এখানে আপলোড করতে চান বা যেই ফটোটি সেটি আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন আপনার কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো এগুলি আপনি সমস্ত কিছু আপনার সিগনেচার ফটো এগুলি চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে জায়গাটাও চেঞ্জ করতে পারবেন। তো এই সমস্ত জিনিসগুলি চেঞ্জ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ইয়েস রয়েছে, ইয়েসের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনি চলে আসবেন আপনার প্রিভিউর পেজে। এখানে আপনি আপনার যে পুরো ডিটেলস এখন আপনাকে পুরো ভালো করে চেক করে নিতে হবে, কারণ এখানে আপনি দ্বিতীয়বার কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো আপনি কিন্তু এখানে পুরো ডিটেলস আপনার সবসময় ভালো করে চেক করবেন। আপনি এখানে এডিট করছেন, এরপর দেখুন আপনি নিচের দিকে সেই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি ঘর আপনাকে টিক করতে হবে। টিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন, এর উপর আপনি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে বলেছে আপনি এখানে একবার কিন্তু ইয়েসে ক্লিক করলে আপনি আর এখানে কোনো মতে চেঞ্জ করতে পারবেন না। তাই আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এখানে আপনার জিনিসগুলি ভালো করে আগে দেখে নিন, তারপরেই কিন্তু আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। তো ঠিকঠাক দেখে নেওয়ার পর আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করলে দেখুন আপনি ওই পেজটাকে টোটালটাই বেরিয়ে যাবেন এবং এই পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনি দেখতে পারবেন এবং দেখুন নিচে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু প্রিন্ট আউট। তো এর জন্য আপনি ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার যে প্রিন্ট আউট করার একটি অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি আপনার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কি ফোনের মধ্যে পিডিএফ করে রেখে দিতে পারবেন ভবিষ্যতের জন্য। তো দেখুন ফ্রেন্ডস, আমরা এখানে ক্লিক করে দেবো এবং আমরা এখানে দেখে নেবো আমাদের অ্যাকচুয়ালি এডিট হয়েছে কিনা। তো দেখুন আমরা এখানে ক্লিক করে দিলাম এবং আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি প্রিভিউ করছে। এখানে দেখুন আমাদের যে এইচএসের ডিটেলস সেটি দেখুন এখানে আমরা অ্যাড করেছিলাম এবং দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে এডিট করতে পারবেন কোনো ভুল না করেই। তো অবশ্যই আপনারা খুব সাবধানে কিন্তু এডিট করবেন, কারণ এখানে আপনারা যদি একবার এডিট করে দেন দ্বিতীয়বার কিন্তু কোনো অপশান আপনারা পাবেন না চেঞ্জ করার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সমস্ত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আপনি প্রত্যেকটি জেলার ছোট বড় চাকরির আপডেট সবার প্রথম পেয়ে যাবেন।